আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল জিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা কথা বলবো একজন রোগীর সাথে। প্রথমে জানতে চাচ্ছি স্যার, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মনির হোসেন। মনির হোসেন স্যার, আপনি কোথায় থাকেন? আমি সৌদি আরব থাকি। সৌদি আরব থেকে বাংলাদেশে কোথায় আপনার? বাংলাদেশ কুমিল্লা ডিস্ট্রিক্টে বাড়ি। আমার থানা তিতাস। তিতাস গ্রাম নয়াকান্দি। নয়াকান্দি স্যার, একটু জানতে চাচ্ছি এই টিপিআরসি হাসপাতালে আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার সমস্যা হইল আমার পায়ের ব্যথা, তারপর কমরে ব্যথা। এই ব্যথার জন্য প্রায় ওই দেড় বছর ভুগছি। এখন আমি ডাক্তারের পরামর্শ নিয়ে, নাম্বার নিয়ে ফেসবুকে আমি বাংলাদেশে আইসা চিকিৎসা করছি। আচ্ছা, গত দেড় বছর যাবৎ আপনি আপনার পায়ে ব্যথা এবং কোমর ব্যথা নিয়ে আপনি ভুগছিলেন? হ্যাঁ। আচ্ছা, তো সেখানে কি আপনি কোনো ধরনের ডক্টর দেখিয়েছিলেন এর আগে? ডক্টর দেখাইছিলাম, ডক্টর মনে করেন অনেক কিছু চাইছিল করার জন্য, ডায়াবেটিস দেখে কিছু করতে পারে নাই। কিছু করতে পারে নাই মানে তারা ওখানে আপনাকে কোনো ধরনের ট্রিটমেন্ট বা কোনো কিছু কোনো ধরনের ট্রিটমেন্ট করেনি? আচ্ছা, ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টরের আন্ডারে ভর্তি আছেন? ডক্টর শফিউল্লাহ প্রধান। আচ্ছা স্যার, কতদিন যাবত আপনি ওনার এখানে ভর্তি আছেন? এখানে ভর্তি আছি প্রায় আজকে 10 দিন, 14 দিনের কথা বলছিল ডাক্তার। আচ্ছা, এখন ইনশাল্লাহ আমি 10 দিন পুরোপুরি ইনশাল্লাহ আল্লাহ দিলে আমি সুস্থ হয়েছি। আচ্ছা, 10 দিনের কথা বলার পরও আপনি মাত্র 10 দিনই আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন? ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়েছি, এখন আমার কোনো ব্যথা নাই, আমি এখন ইনশাল্লাহ চলতে পারি, আর কোনো সমস্যা হয় না। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কোন মাধ্যমে প্রথমে জানতে পারেন? প্রথম আমি মনে করেন ছয়দারবা ছিলাম, আমার শালা থাকে নিউজিল্যান্ড থেকে হ্যাঁ ফেসবুকে দেখছে, ফেসবুকে দিয়া তারপরে মনে করেন এটা আপনাদেরকে আমার জানাইছে, তারপরে আমি এই জানি না নাম্বার দিয়ে আমি তারপরে ছয়দারব থেকে বাংলাদেশ আসছি আইসা চিকিৎসা করার জন্য ভর্তি। ডক্টর শফিউল্লাহ প্রধান এই হসপিটালে আমি ভর্তি হয়েছি। ফলে ইনশাল্লাহ আমি 14 দিনের জায়গায় 10 দিন ইনশাল্লাহ আমি ভালো করছি, তাকে খেজমতে। আচ্ছা, এখানে আমরা ওনার সহধর্মিনীকেও পেয়েছি সাথে, আমরা একটু ওনার সাথে একটু কথা বলি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা, একটু জানতে চাইবো যে আপনার স্বামীর যে পূর্বের যে অবস্থা, গত দেড় বছর যাবত উনি যে অমানসিক কষ্টে উনি ভুগেছেন, সেই কষ্টের এবং বর্তমানে এই 10 দিনে উনি বলছেন উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন, আপনার কি মনে হয়? হ্যাঁ, আমার স্বামী অনেক ইয়ে করছে, ব্যথা ব্যথা লইয়া বাহিরে অনেক ইয়ে করছে, এখন 14 দিনের কথা কইয়া 10 দিন এখন পুরোপুরি আমার স্বামী ভালো হয়ে গেছে, সম্পূর্ণ ভালো হয়ে গেছে, সম্পূর্ণ ভালো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, টোটাল পরিবেশটা কেমন? টোটাল পরিবেশটা ইনশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। আচ্ছা, যদি আপনার কাছে জানতে চাই যে ডিপিআরসি, আপনারা তো এর আগেও অনেক হসপিটাল আপনারা গিয়েছেন, সেই ডিপিআরসি হসপিটালের সেবায় আপনাকে যদি বলা হয় 10-এ আপনারা কত দিবেন একে মার্কস? ইনশাল্লাহ 10-এ 10 ওই অনেক হসপিটালে মনে করেন টাকা পয়সা বাটফারিও করে, তারপরে মনে করেন ব্যবহার খারাপও করে, এখন মনে করেন এই হসপিটালে আইসা আমরা অনেক ভালো হয়েছি, আবার এবং সেবা যত্ন অনেক ভালো হয়েছি, তারপরে মনে করেন খানা পিনা সম্পূর্ণ ইনশাল্লাহ ভালো, এটার মধ্যে কোনো বাটফারি নাই, কোনো সমস্যা নাই। আপনার মনে চাইলে ভর্তি হয়ে আপনি চিকিৎসা করবেন, যদি আপনার ভালো লাগে আর কি, আর যদি ভালো না লাগে আপনি অন্য ডাক্তার দিয়ে দেখাইতে পারবেন, কিন্তু সমস্যা নাই, আপনারা জোরে কোনো ভর্তি করবো না, আপনার ইচ্ছা মতন আসবেন, ইচ্ছা মতন আবার রোগী ভালো হইলে আপনি যাইবেন না, আপনারও ট্রিটমেন্ট নেন, ট্রিটমেন্ট নিলে ইনশাল্লাহ আপনারও অল্প কিছু দিনে ভালো হইতে পারবেন, এটা আপনার বিশ্বাস? হ্যাঁ, এটা আমার বিশ্বাস, এবং আল্লাহর কাছে বিশ্বাস রেখে আপনারা আসবেন, আসলে ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ আল্লাহ দিলে ভালো হইবেন, তারপর সেবার মাধ্যমে। আচ্ছা, পিটি টুডেজ এর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় দিয়ে এবং মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিও মনে করেন এই ক্লিনিকে আইসা ইনশাআল্লাহ আমিও ভালো হয়েছি, আপনাকে আমিও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।
আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।